গত তিন মাসে রাক্ষসে পদ্মা নদী গ্রাসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শতাধিক স্থাপনা। মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত বিলীন হয়েছে আরও তিনটি বসতভিটা। বস্তা বস্তা জিও ব্যাগ ফেলেও রোধ করা যাচ্ছে না ভাঙন। এদিকে সোমবার তিনটি ড্রেজার দিয়ে নদী খননের কাজ করার কথা থাকলেও তা শুরু হয়নি। এতে আবারও বড় ধরনের ভাঙনের আশঙ্কা করছেন এলাকাবাসী। তবে দ্রুত ড্রেজিং কাজ শুরু করার কথা জানালেন প্রকৌশলী। নদী ভাঙনে ঘরবাড়ি কিছু নেই, আমরা এখন এক আত্মীয় বাড়িতে গিয়ে আসি, অসহায়, খাওয়া দাওয়ার থাকার খুবই কষ্ট। জিও ব্যাগগুলি ফালাইতেছে, তা দ্রুত আরো বৃদ্ধি করার জন্য অনুরোধ করছি যাতে ভাঙন রোধ করা যায়। ড্রেজার চলে আসছে, ড্রেজিং কাজটা শুরু হবে, সার্ভেটা শেষ হলেই আমরা ড্রেজিং কাজটা শুরু করব। ব্রহ্মপুত্র নদের পানি পাড়ায় গাইবান্ধা সদর, শাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আমন ফসল, বীজতলা ও শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। এছাড়া সদরের কামারজানি ইউনিয়নে পানি বন্দি হয়ে পড়েছে প্রায় 1,500 পরিবার। টিউবওয়েল ডুবে গেছে, বাথরুম নাই, গরু ছাগলের কষ্ট, খাইদাই নাই, কামলা কিছু দেওয়ার পায় না, কিছু না, ঘরের মধ্যে এক কামড় করে পানি, আন্দাবাড়ির কষ্ট, কাজকর্ম নাই, বাচ্চা কাচ্চারও কষ্ট, পড়ালেখার কষ্ট। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি, হাটশেরপুর ও কাজলা সহ বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। কৃষিতে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে এখন আমরা এস্টিমেট পর্যায়ে রয়েছে এবং এগুলো এখন আমরা কতটুকু ক্ষতি হয় সেটা চূড়ান্ত লিস্ট আমরা করব। কৃষি বিভাগের তথ্য মতে 800 হেক্টর ফসলি জমি পানিতে ডুবে গেছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।